টাঙ্গাইলের মির্জাপুরের সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে বিল্ডিং তুলে ব্যবসা প্রতিষ্ঠান দেবার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মির্জাপুর সদরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর আন্ডারপাস থেকে 300 মিটার পশ্চিমে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়ক বিভাগের জায়গা দখল করে বহাল তবিয়তে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করা মোবারক হোসেন। ছমাস আগেও জায়গাটি ফাঁকা থাকলেও হঠাৎ করেই দেখা যায় মহাসড়কের পানি নিষ্কাশন ড্রেনের ওপর মাটি ভরাট করে বিল্ডিং তৈরি করে সেখানে রড সিমেন্ট সহ আরও নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে মোশাররফ হোসেন। সড়ক বিভাগের গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, সড়ক বিভাগের জায়গার ভেতর কোনো প্রকার স্থাপনা তৈরি করা যাবে না এবং এমনকি সড়ক বিভাগের জায়গার 10 মিটারের মধ্যে কেউ যদি কোনো স্থাপনা তৈরি করতে চায় তাহলে লিখিতভাবে অনুমতি নিতে হবে। কিন্তু মোবারক হোসেন সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছেন রমরম ব্যবসা। কিভাবে সড়ক বিভাগের জায়গা দখল করে মোবারক হোসেন এত বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললেন, এমন প্রশ্নে ভোরের পাতার প্রতিবেদকের উপর খেপে যান তিনি এবং ক্যামেরার সামনে কোনো বক্তব্য দেবেন না বলে সাফ জানিয়ে দেন। আর এত বড় স্থাপনা সড়ক বিভাগের লোকজনের ইশারা ছাড়া হয়নি বলেও জানান তিনি। নিজেকে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা দাবি করে তিনি জানান, এগুলো সাংবাদিকদের বিষয় নয়। পরে মুঠোফোনে মোবারক হোসেন এই প্রতিবেদককে একসাথে চা খাওয়ার আমন্ত্রণ জানান এবং প্রতিবেদককে নানা রকম কটাক্ষ করে প্রশ্ন করতে থাকেন। আমি মির্জাপুর থেকে কতক্ষণ আগে দুপুরের আগে আসছিলেন না মির্জাপুর ভাই বাস এখানে আসছিলেন না, আপনি থাকেন কোথায়? আমরা জানি কোন পত্রিকায় আছেন, কোন কোন পত্রিকায়, আমার নাম জানো কি? আপনি আসলেন এখানে কেবলমাত্র পরিচয় হলো আর আমার চাকরি থেকে চলে যাচ্ছি না। আপনি এক সময় একজন পয়সা চা খাবেন কথা বলবেন, পরে এক সময় একজন পয়সা কথা বলবেন, ঠিক আছে? বিষয়টি নিয়ে টাঙ্গাইল সড়ক ও জনপদ অধিদপ্তরের সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিনী খান ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে বিষয়টি তিনি গুরুত্ব সহকারে নিয়ে তৎক্ষণাৎ মির্জাপুর উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলামকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন এবং অবৈধ স্থাপনার মালিক মোবারক হোসেনকে স্থাপনা ভেঙে দিতে নোটিশ প্রদান করতে বলেন। এ বিষয়ে সড়ক বিভাগের মির্জাপুর উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম ভোরের পাতাকে মুঠোফোনে জানান তারা ঘটনাস্থলে পরিদর্শন করতে যাচ্ছেন এবং নিয়ম বহির্ভূত কোনো কাজ হলে সেটির দ্রুত ব্যবস্থা নেবেন। ভোরের পাতা, নিউজ ডেস্ক।